আমরা এই শেয়ার গাড়িটি করে টোটে বাজার যাচ্ছি। এই শেয়ার গাড়িটির নাম হচ্ছে লাসো, আর এর ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বারটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা টোটে বাজারে চলে এসেছি। টোটে বাজার থেকে আমরা একটা এরকম মানে গাড়ি নিলাম, যেটা আমাদের 400 টাকা করে নিচ্ছে। এটাতে করে আমরা চুম-মেন-তশু আমরা এখন পৌঁছে গেলাম সেই চুম-মেন-তশু ফার্মস্টেতে। এই দাদার গাড়িতে এসেছি। দাদা, আপনার নামটা কি? এই যে দাদার সাথে আসবেন, খুব ভালো দাদার ব্যবহার। দাদার ফোন নাম্বারটা আমি তোমাদের দিয়ে দেব, আর মানে খুব যত্ন সহকারে নিয়ে আসবে, আর এখান থেকে আবার নিয়েও যাবে, সঠিকভাবে সবকিছু গাইড করে দেবে। ঠিক আছে দাদা, আসি। এই যে দেখো, চলে এসেছি আমরা চুম-মেন-তশু ফার্মস্টেতে। এখানে একটা সুইমিং পুল আছে, আর হচ্ছে এই যে চারিদিকটা, এখানেই হচ্ছে মেইনলি কার পার্কিং এর জায়গা। তোমরা যদি নিজেরা কেউ পার্সোনাল কার নিয়ে এসো, তাহলে এখানে তোমরা রাখতে পারবে। এখানে বসে খাওয়ারের ব্যবস্থা আছে, তোমরা এখানে বসে ভিউ দেখতে দেখতে খেতে পারবে। ওটা হচ্ছে ক্যান্টিন। আর এবার আমরা যাব আমাদের এই হলো আমাদের রুম নাম্বার 101। এই আমাদের টেন্ট, ডোম টেন্ট। দেখো ভিতরটা, জাস্ট ওয়াও, কি সুন্দর কাঠের ডেকোরেশন করা। আবার একটা ফ্যানও দিয়েছে। এখান থেকে বসেই তুমি সম্পূর্ণ ভিউটা দেখতে পারবে। এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি দিয়েছে, আর ও চা কফি বানানোর জন্য কিছু স্যাশেও দিয়েছে। আর ওদিকে একটা ছোট আলমারিও আছে, খুব সুন্দর। ভাত, ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চিকেন, ডাল, অনেক কিছু দিয়েছে। আর জায়গাটা তো খুব সুন্দর ডেকোরেশন, আর এত সুন্দর একটা জায়গায় বসে বসে এনজয় করে আমরা এই খাবারগুলো খাবো। এটাই সেই ইন্দো ভুটান বর্ডারের দবেখলা নদী। এই একটা ছোট্ট ব্রিজ, আর এই নদী, এই নদী পার করে ওদিকে জলঢাকা নদী, তারপরেই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভুটানের পাহাড়। এটা হলো সেই জলঢাকা নদী। এই জলঢাকা নদীর ওপারে যেটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে ভুটান। আর এই জলঢাকা নদীর এই পার্টটাই হচ্ছে ইন্ডিয়া, মানে এই নদীটাই হচ্ছে এখানে ইন্দো ভুটান বর্ডার। দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা, অসাধারণ। এটা হচ্ছে আমাদের এখানকার
মানে টোডের যে সুম্যানসু হোমস্টে রাত্রির ভিউ দেখো, সুন্দরভাবে সব জায়গায় লাইট জ্বালিয়ে রেখেছে, খুবই ভাল লাগছে। আর চারিপাশে শুধু নদীর জলের আওয়াজ। আর এখন আমরা চলে এসেছি সেই বনফায়ারের জায়গায়। বনফায়ার হচ্ছে এখানে, আর এখানে তৈরি হচ্ছে বারবিকিউয়ের সেই চিকেন। এই দেখো, এই ছিল টোডে বাজারের প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা যারা এখানে আসতে চাও তো ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে বুকিং করে এসো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখো।